তার ভিক্ষার জন্য সে কলেমায় ব্যবহার করছে যে ধর্মীয় বক্তা সেও দেখা যাচ্ছে যে জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জিকির করাচ্ছে তিনি কি করছেন লাখ লাখ টাকা বান্ডিল ভরে নিয়ে তিনি বাড়ি যাচ্ছেন এই কথা বলার কারণে আজকে দেখেন হিজবুত তহিদ যে আন্দোলন এই হিজবুৎ তহিদের আন্দোলনের উপরে কৃষি বাহিনী নির্যাতন নিপীড়ন চলে এসেছে এই যে কথাটা আমরা বলে যাচ্ছি প্রত্যেকদিন কে কে বলছে দেখেন একজন ফকির ভিক্ষা করতে আসছে একজন ভিকারি ভিক্ষা করতে আসছে কি বলে ভিক্ষা করছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে হাত বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ তার ভিক্ষার জন্য সে কলেমায় ব্যবহার করছে যে ধর্মীয় বক্তা সেও দেখা যাচ্ছে যে জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জিকির করাচ্ছে নিজে জিকির করছে তার সামনে যার উপবিষ্ট দর্শক তাদেরকে জিকির করাচ্ছে তাহলে সে জিকির করে তিনি কী করছেন লাখ লাখ টাকা বান্ডিল ভরে নিয়ে তিনি বাড়ি যাচ্ছেন হেলিকপ্টারে করে বাড়ি যাচ্ছেন তাহলে এটাও হচ্ছে একটা কলেমা কলেমার পড়ার ফলে এই জিনিসটা তারা গেইন করছে অর্থাৎ এটা তাদের উপার্জন আবার কলেমা লা ইলাহ ইল্লাহ যেই ইলাহ মানে হচ্ছে হুকুমদাতা এই কথা বলার কারণে আজকে দেখেন হিজবুত তহিদ যে আন্দোলন এই হিজবুত তহিদের আন্দোলনের উপরে কৃষিবাহী নির্যাতন নিপীড়ন চলে এসেছে এই নির্যাতন নিপীড়নের পিছনে কারণ দায়ী কিন্তু সেই ধর্ম ব্যবসায়ী শ্রেণী কারণ তারা কলেমার বিকৃত অর্থ প্রকাশ করে কলেমার ভুল অর্থ প্রকাশ করে তারা এই জাতিকে মোমেন মস্তিম সার্টিফিকেট দিয়ে তারা তাদের ব্যবসাটাকে চালিয়ে যাচ্ছে আর হিজবুৎ তহিদ যখন বলছে যে না এই কলেমার অর্থ ভুল হচ্ছে ভুল হচ্ছে সঠিক কলেমার অর্থ হচ্ছে এটা যে আল্লাহ ছাড়া কারো হুকুম মানবো না এইটাই হচ্ছে তৌহিদ এই তৌহিদের দিকে মানুষকে ডাকতে হবে এই তৌহিদের উপরে মানব জাতিকে করলে আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হব এই কথাটা যখন হেসবুৎ তহিদ বলছে তখন তাদের মুখোশ খুলে যাচ্ছে তখন তারা যে বিকৃত একটা ধর্মকে মানুষের কাছে প্রচার করে খাচ্ছিল সেটা আর পারছে না যার ফলে তারা হেসবুৎ তহিদের বিরুদ্ধে প্রচার প্রচারণা চালাচ্ছে অপপ্রচার করছে তারা হেসবুত তহিদকে কাফের ফতোয়া দিচ্ছে হেজবুত তহিদের বাড়িঘর অগ্নিসংযোগ করছে আগুন জ্বালিয়ে দিচ্ছে হেসবু তহিদকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানাচ্ছে এই সমস্ত কিছু করছে কিন্তু মূলত তাদের এই যে সম্মান তারা যে প্রতিপত্তি তাদের যে অবস্থান এই অবস্থানটা আসলে সম্পূর্ণ মিথ্যার উপরে এই মিথ্যাটাকে আমরা যখন প্রকাশ করে দিচ্ছি তখন তাদের নিরাপত্তাহীনতা তারা ভাবছে যে আমাদের এই যে আরামায়শ এটা মনে হয় গেল আমাদের এই যে সম্মান এটা মনে হয় গেলো এই ভয় তারা আসলে আমাদের উপরে আমাদের কণ্ঠরোধ করার জন্য এই অপপ্রচার প্রপাগান্ডা তারা চালাচ্ছেন